ইয়া আল্লাহ তুমি কবরকে সফল করে দিও আমিন ইয়া আল্লাহ তুমি দুনিয়াকে সফল করে দিও আমিন ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমিন তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন একবারে এর চেয়ে কম আযাব আল্লাহর কাউকে দিবেন ওকে জিজ্ঞেস করবে বান্দা তোমাকে যদি দুনিয়াতে যা কিছু আছে তা দেওয়া হয় তুমি কি আজকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে কি হিসেবে আচ্ছা মুক্তিপণ কেন দেয় বলেন তো যাতে ভাই আমি ফাইসা গেছি এই নেন 10000 আমার ছাড়েন তাহলে 10000 হচ্ছে মুক্তিপণ এই 10000 কি মুক্তিপণ এখন দুইজনে মিলে ব্যবসা করলাম লস হয়ে গেল ভাই তোরও পাস গেছে আমারও পাস গেছে ঠিক আছে আমি দায়িত্ব নিছি এই তিন আমি তোরে ম্যানেজ করে দিছি দুই মাফ করে দিই ভাই আমার মাফ কর তাহলে 5 লাখের বদলে 3 লাখ মুক্তিপণ জেলখানায় গেছে অ্যাক্সিডেন্ট কইরা অমুকের গাড়ি ভেঙে ফেলছে ওর কথা হচ্ছে ভাই আমি এত কিছু জানি না ওরা জেলে নেন নাহলে আমার গাড়ি ঠিক করে দেখ তাহলে এখানে রফা দফা হবে 1 লাখ 1.5 লাখ 50-60 গাড়ির ড্যামেজ হিসাবে এটা কি আহ আল্লাহর নবী বলেছে জানা করলে অবিবাহিত ছেলে প্রকাশ্যে এসে এরা ব্যাত মারো এরা করা কি 20,000 টাকা জরিমানা ছেড়ে দিচ্ছে গ্রামে গ্রামে হ্যাঁ এদেশের মাতব্বরা নবীর উপরে মাতব্বরি করে তো আহা মাতব্বর সাহেব ফয়সালা যে দিছেন এটা নবীর উপরে ফয়সালা দিছেন এই জানা করা ছেলেটা অসভ্য ছেলেটা বেয়াদব ছেলেটার উপরে দেন নাই তো আল্লাহর উপরে দিছেন এটা মানে আল্লাহর উপরে হুকুম দিছেন প্রশ্ন তাহলে সরকার তো আরো কম সরকার তো 100 টাকা জরিমান দিয়ে ছেড়ে দিবে তো সরকার জবাব দেখ না সরকার অনেক ক্ষমতা যেই দেশে যখন যেই সরকার থাকে সে খুব ক্ষমতাবান থাকে যা খুশি করে এটা বাংলাদেশ বলে কথা না দেখেন আমি রাজনীতি বুঝি না সৌদি আরবে বড় হয়েছি এই জন্য আমি কথা বলতে জানি না অনেকে মনে করে যে আমি ভীতু ওয়াল্লাহ আমি এগুলো বুঝি না আমি এগুলো বুঝি না তাই বলি না তবে এতটুকু বুঝছি যে পৃথিবীর যখন যে দেশে যে সরকার থাকে তার অনেক ক্ষমতা থাকে সে চাইলে একটা কিছু এই এটা বন্ধ কালকে থেকে এই এটা কালকে থেকে চলবে সে চাইলে এটা করতে পারে পারে নাকি পারে না পারে তো আপনি বলবেন যে সরকার তো 100 টাকা নিয়ে ছেড়ে দেবে আমি তো 20,000 টাকা দিছি আরে আল্লাহ নবী বলেছে যে ব্যাত মারো তাহলে প্রশ্ন আইন কি নিজের হাতে তোলা যাবে এখন তো বলবে যে আমার সাথে কাছে ব্যাত মারো মার তারে না দরকার নাই এটা কাজ কার গভর্নমেন্টের জামশেদ ভাই আমাদের গভর্নমেন্ট কি কোরআনে শাসনে চলে তো তোমার কি আল্লাহ জিজ্ঞাসা করবে মিয়া গভর্নমেন্ট যদি কোরআন অনুযায়ী না চলে আল্লাহ কবরে কি তোমার জিজ্ঞাবে বলতো ও গভর্নমেন্ট কেন কোরআনে চললো না তুমি তুমি সিম্পলি বলবে ইয়া আল্লাহ আপনি আমার থেকে ভালো জানেন কেন কোরআনে চললো না আমি কিভাবে বলবো আল্লাহ আমি তো নিজের দায়ী বাছি না চিন্তা করছেন গভর্নমেন্ট কেন কোরআনে চলে না এটা কি যে যে ব্যক্তি কোনো অপরাধ করলো অন্যকে জিজ্ঞেস করা হবে তাহলে মানুষের সবচেয়ে বেশি চিন্তা কার অপরাধ নিয়ে হওয়া উচিত আমরা কার অপরাধ নিয়ে চিন্তিত হই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন দিনী ভাইরা আল্লাহকে ভয় করুন কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে আল্লাহ বলবে দুনিয়াতে যা আছে তোমাকে যদি দেওয়া হয় তুমি কি চাইবে যে আল্লাহ এগুলো সব নেন আমাকে শুধু এই আযাবটা থেকে মুক্ত করেন সে বলবে যে হ্যাঁ আল্লাহ হ্যাঁ 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 আল্লাহ আল্লাহ আমি চাইবো আপনি আমাকে আযাব থেকে মুক্ত করানোর সব নিয়ে যান আল্লাহ কি বলবো জানেন একটু ভাবিয়েন আল্লাহ বলবো যে বরং আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি যে তুমি আমার সাথে শিরিক করিও না কিন্তু তুমি শিরিক করা ছাড়া ক্ষান্ত হও নি তুমি গণকের কাছে গিয়ে বলেছো আমার চাকরি হবে টিয়া পাখি তুমি আমার ঘর মসজিদে আসোনি ওই কেউ একটা পাকা করেছে তুমি মৃত মানুষের কাছে গিয়েছো আচ্ছা আমি কি আপনাদের কারো নাম ধরছি এখানে না কারো বাবার বিরুদ্ধে বলছি না আমি সিম্পলি বলেছি আমু আচুন ওই রুহিয়া আল্লাহ বলছে আমু আচুন এরা মৃত ওই রুহিয়া এরা জীবিত নয় ওমা ইয়াশুরুনা ইয়ারা ইবাদুন ও মানুষ শুনো তুমি কবরে যাও চাওয়ার জন্য কবরে যাও শ্রদ্ধা করার জন্য আমওয়াতুন গায়র ওয়াহিয়া এ মৃত প্রাণহীন জীবিতদের মত নয় আরে এত জীবিত নয় নয় ওমা ইয়াশুরুনা ইয়ারা ইবাসুন এ তো এটাও জানে না কখন তাকে ন্যাংটা করে আমি আল্লাহ উঠাবো এ জানে না কখন এর হিসাব হবে এ কবরে পড়ে থাকবে অনন্ত দিন যতক্ষণ না আমি আল্লাহকে উঠাই কবর থেকে হাশরের দিনে
এটাও জানে না কবে হাসর হবে তার, তুমি তার কাছে যাও। আল্লাহ বলবে আমি তোমার কাছে কম চেয়েছি, তুমি দুনিয়ার দুনিয়াতে যা আছে তাতে যাচ্ছ, অথচ দুনিয়াতে আমি তোমার কাছে এর চেয়ে অনেক কম চেয়েছি, শুধু বলেছি আমার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। মানুষ তার বউয়ের সাথে যদি কেউ কথা বলে সহ্য করে না, অথচ আল্লাহর সাথে শিরিক করে। মানুষ তার বউয়ের একটা প্রেমিক পছন্দ করে না, সহ্য করে না, আল্লাহর সাথে মানুষকে মানুষ স্থাপন করে। মানুষ গরু ছাগল উট দুম্বা ভেড়াকে আল্লাহর সাথে সাব্যস্ত করে। মানুষ গাছ মাছ লতা পাতা অমুক তমুক আল্লাহর সাথে সাব্যস্ত করে, অথচ সে তার বউয়ের মোবাইলে একটা মিস কল আসলে, বউকে একবার ওইটিকে পাইলে, কে ফোন দিছে তোমার মোবাইল বেজি কেন? আম্মু ফোন দিছে, দেখি দাঁড়াও ফোন কাটা। জি আম্মু ভালো, শাশুড়ি আম্মু ভালো আছেন, আপনাদের মেয়ের সাথে কথা হয়? শাশুড়ি বললো যে কই না, ওর সাথে এখন কথা হয় নাই। ফোন দিয়ে আবার তুই কক আল্লাহ কথা বিশ্বাস, অথচ মানুষ আল্লাহর সাথে শিরিক করে, কোন পরোয়া নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া এই পৃথিবীতে যত কাজ করবেন কোনো কাজ কোনো কাজে আসবে না। আপনার কাছে তুচ্ছ মনে হয় না? মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামটা খুব তুচ্ছ, এটা একটা নাম হইল, এ কি আল্লাহ নবী তো আর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একে তো আমরা আমল করি না, একে তো আমরা অন্যায় বিভোর, একে তো আমরা খালি যা করণীয় তা খালি ছাড়ো, যা বর্জনীয় তা খালি ধরো, এর মধ্যে আবার দু চারটা যা করি এগুলো রাসুলের পদ্ধতি কিনা যাচাই করার দরকার নাই। দেশের বড় বড় হুজুররা, দোষ দিচ্ছি না আমি কাউকে, আচ্ছা আমার আজকে খুদ বাপরে কাউ দোষ পাইছেন কার নাম ধরে? বড় আফসোসের সাথে বলতে হয়, বড় আফসোসের সাথে বলতে হয়, ও ওর রাসুলের সাহাবিকে চেনে না, ও আদেশ করে নিজের থেকে, নিষেধ করে নিজের থেকে। ওকে যখন বলা হয় এটা কি রাসুলের আদেশ, সে বলে যে এতদিন থেকে চলে আসে রাসুলের আদেশ না হইলে, এমনি এমনি বলে। সে বলে অমুক হুজুরে বলে, তমুক হুজুরে একটা বলে, অমুক হুজুরে একটা বলে, সে কোরআনও পড়ে না হাদিসও পড়ে না, এরপরে বলে যে আমরা কোন দিকে যাব। আরে তুমি যদি কোরআন না পড়ো, হ্যাঁ তুমি তুমি তুমি, তোমাকে বলি আল্লাহ তোমাকে বাদ দেয়নি তো, তিনি তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিম নাও মুসলিমা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তা আল্লাহ বলেছে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান করে কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা ওনার প্রতি ওহী উনি তাই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তালিবুল ইলম দ্বীনের শিক্ষা অর্জন করা আপনি আপনার উপরে ফরজ, তুমি হ্যাঁ তুমি তোমার উপরে ফরজ, তুমি অ আ না জানলেও আলিফ বা তা জানতে হবে, জানতেই হবে, তুমি বাধ্য, তোমার উপরে ফরজ। এটা কি ফরজ? তুমি ইমান এনেছো, তুমি মুসলমান, তুমি কেমনে জানবা? যদি তুমি মুসলমানই হও তুমি তো জানতে হবে যে এটা করা জায়েজ, এটা করা জায়েজ না। একজন মুসলমান জানবে যে আমার জন্য এটা বৈধ, আমার জন্য এটা অবৈধ। তো তুমি যদি নাই পড়ো, খালি ওয়াজ শোনো ওয়াজ শোনো ওয়াজ শোনো ওয়াজ শোনো, এক হুজুর দিয়ে আর হুজুরকে যাচাই করো, এভাবে কি যাচাই হয়? এভাবে যাচাই হয়? হুজুরদেরকে যাচাই করতে হবে কোরআন দিয়ে, এক পাল্লায় হুজুর রাখতে হবে, আরেক পাল্লায় কোরআন আর হাদিস রাখতে হবে, যে কোরআন হাদিসের পাল্লার সাথে মাশাআল্লাহ মিলে যায় তাকে রাখতে হবে মাথার মনি করে, অসুবিধা নাই। কিন্তু এই হুজুরটা যে কোরআন আর হাদিস অনুযায়ী কথা বলছে, এটা বিবেচনা এটা বিচার করার জন্য তুমি নিজেই তো আগে কোরআন হাদিস জানতে হবে, নাকি ভুল কিছু বলছি? সবাই শুধু হুজুরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা, আল্লাহ তাআলা নিজে বলছেন মাই ইউতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর ইবাদত করলো, ওমান তাওয়াল্লা, আর যে রাসূলের অনুসরণ করলো না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, কেউ যদি রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নেয় জোর পূর্বক তাকে সৎ পথে আনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনাকে আমি এদের পাহাড়দার হিসেবে পাঠাইনি। তাহলে আল্লাহ নবী আমাদের পাহাড়দার না, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের কি? তিনি আমাদের চোখে যান না, তিনি আমাদের কি? রাসূল। আল্লাহ নিজেই বলছে মাই ইউতিউর রাসূল, যে আমার রাসূলকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে ইবাদত করলো। তুমি বলছো
উমুক বলেছে না জানলে বলে, আমি বলছি নবী বলেছে কিনা, তুমি বোঝো নবী কি? সাল্লাল্লাহু 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।